মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গমের আটা আর সিদ্ধ আলু দিয়ে পটেটো টাকোস বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানানো দেখাবো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন আর এই বৈকালবেলাতে নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই টাকোসটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পটেটো টাকোস বানানোর জন্য আমি এখানে গমের আটা নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন, তবে হাতের কাছে সবসময়তে গমের আটাটা থাকে, তার জন্য আমি গমের আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর এই রেসিপিটা খুবই হেলদি আর টেস্টি খাবার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি, আর নর্মাল পানি নিয়েছি আমি এখানে। এখানে আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করছি না। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমরা যেভাবে রুটির জন্য আটা মাখি ঠিক সেইভাবে এই ডোটাকে মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, এইরকম হবে। ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি ভিতরে পুরটা বানিয়ে নেব, তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু, আলুটাকে আমি দুভাগ করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসাটা ছিলে নিচ্ছি, আলুটাকে ছিলে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আমি ভিতরে পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল একটু। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন, গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, যেটা দিবেন সেটা দিয়েই ভালো লাগবে। যে হালকা করে আমি ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। থালাতে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কাতে দিয়ে দিচ্ছি লবণ, যে লঙ্কাটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কিছু পুদিনা পাতা, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, লেবুর রসটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিলাম মশলার সঙ্গে। আর একটু লেবুর রস দেওয়াতে এই পুরটা খেতে খুবই ভালো লাগে। আলুর পুরটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রুটিটা বেলে নিব। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা বড় লেচি কেটে নিচ্ছি। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি, বাকিটা আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি। শুকনো আটা দিয়ে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি পাতলা করে। রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, আমরা যে সাধারণত রুটি করি তার থেকে একটু পাতলা হবে। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা টিফিন বাটি ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে আমি কেটে নিব গোল গোল করে। এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে পরে একবারে গোল গোল হবে, এক সমান হবে।
এই বাকি ডো দিয়ে আবার আমি রুটি বেলে নেব। তাহলে এইভাবে করে আমি আগে রুটি বেলে তারপর কেটে নিচ্ছি। সবগুলো আমি রুটি বেলে তারপর কেটে নিয়েছি। এবার আমি প্রথমে রুটিগুলোকে হালকা করে সেকে নেব, তার জন্য চুলোতে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুটাকে আমি হালকা করে গরম করে নিচ্ছি। চাটুটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটা খুব বেশি সেকা যাবে না, হালকা করে সেকে নিতে হবে। এক পিট সেকা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। রুটিটা সেকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন এইভাবে সেকে নিতে হবে হালকা করে। আরও একটা রুটি আমি দিয়ে দিলাম। সব রুটিগুলো আমি হালকা করে সেকে নিয়েছি। এখানে আমি পনির আর চিজ নিয়েছি, এই দুটোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি চিজটা না থাকে শুধু পনির দিয়েও করে নিতে পারেন। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 25 গ্রাম চিজ নিয়েছি। এখানে আমি এবার পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনির আমি নিচ্ছি 100 গ্রাম। হাতের কাছে যদি পনির আর চিজটা না থাকে শুধু আলুর পুর দিয়েও করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। পনিরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপের পরিবর্তে আপনারা এখানে রেড সসটাও নিতে পারেন, রেড চিলি সসটা। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিজ। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো নিয়ে আলুর পুর ভরে আমি রেডি করে নিয়েছি। এবার আমি সেকে নেব, তার জন্য চুলোতে একটা চাটু বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে দিয়ে সেকে নিচ্ছি। হালকা জালে সেকে নিতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পরে পুড়ে যাবে। আমি এখানে দুটো দুটো করে সেকে নিচ্ছি। এই দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখে, আর খেতে তো আরও বেশি মজার। আরও দুটো আপনাদের ভেজে দেখাচ্ছি আমি। এই দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো আমি পটেটো ট্যাকোস বানিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসম্ভব মজার, খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। দেখেন পুরে ভরা। সামনে তো উৎসব আসছে, বৈকাল ভাই বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। দেখলেন তো কত সহজে গমের আটা আর একটা আলু দিয়ে তৈরি হয়ে গেল পটেটো ট্যাকোস। আর খুব সহজভাবে আমি বানানো দেখিয়েছি, ঘরের উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।
খেতে দারুণ হয়েছে।